আমি গরিব মানুষ, আমার আহ্বান সরকারের কাছে, আমার আহ্বান আমি যেন গরিব লোক নিজ বিশেষ ইয়ার চাই, না হলে ফাঁকি চাই। আমরা গরিব দেখি তো সরকারের কাছে বিচার পাবো না, কেন বিচার পাবো না? সে বড় লোক, সে কোটি কোটি টাকার বিজনেস করে, আর আমরা রিক্সা চালে খাই। সে কোটি টাকা দেখে নির্মম শিশু মাকে হত্যা করবে, সে টাকা দিয়ে বাঁচিয়ে যাবে, আর আমরা গরিবের কোনো বিচার হবে না? আত্মহত্যার ব্যাপারটা একদম আলাদা, যেভাবে রেখেছিল সেইভাবে মনে হয় না যে এটা একটা আত্মহত্যা। ওকে পরিকল্পিত খুন করা হয়েছিল, এর আগে অনেক মানে পারিবারিক মানসিকভাবে ওকে অনেক নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে। এর বিচার হিসেবে আমরা এটা চাই যে, গরিবের বিচার হিসেবে আমরা এটা চাই যে শাহিনুরের জন্য ফাঁসি হয়, জোড়া খুনের আমরা ফাঁসি চাই, জোড়া খুনের বিচার চাই। হালিমের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন হইত, তো মেন আসামি হচ্ছে মেন শাহিনুর, শাহিনুরের বোন আছে জাহানারা। জাহানারা এলাকায় বলে বেড়াতে যদি 15-20 লাখ টাকা খরচ লাগে, তারপর হালিমাকে সে ওখানে সংসার করতে দিবে না। তো আমার ভাই হচ্ছে গরিব মানুষ, দিন মজুরি, দিন একদিন কাজ করলে একদিন খায়, না করলে খাম জোটে না তাদের, তাদের বিচার মানে বিচার পাওয়ার মতো বা বিচার করার মতো অর্থ যে দরকার তারা পাবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবদার, আমরা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। এটা এই হালিমা খাতুন দাস আমার ভাগ্নি, আমি জানতে পারি, আমি গত 2-3 দিন থেকে এখানে আসছি, বহুত জনের কাছে বহুত কথাই শুনেছি এবং লাশও আমি নিজ চোখে দেখেছি। এই লাশকে হত্যা কীভাবে করেছে? আমার ভাগ্নি জামাই, নাম কি? শাহিনু। শাহিনু, এই শাহিনু নিজেই হত্যাকারী। আমরা এখনও কারো উপরে অভিযোগ করি নাই, একমাত্র আমি এই ভাগ্নি জামাইয়ের উপরেই অভিযোগ করানো হয় আছে। আমি জানতে পারলাম পুলিশ এটাকে লড়তর করছে, টাকার বিনিময়ে আর্জিটার মধ্যেও সমস্যা হয়েছে। আমি অনুরোধ করব প্রশাসনিকের কাছে, এই প্রশাসন আর্জিটা যেন আমাদের ঠিক করে দেওয়া হয় সহিভাবে। বর্তমান আইনে যাহা আছে সে বিচারটাই আমরা এই হত্যাকারীর চাই।